হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। আমি রিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, রিয়ার লাইফস্টাইলে অলমোস্ট তোমাদেরকে ওয়েলকাম। দেখো, গুবলু এখন স্কুল যাচ্ছে, এখন বাজে 6:10। তো গুবলু পুরোপুরি রেডি করে ওকে স্কুলের গাড়িতে চাপাতে আমি নিয়ে চললাম। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। আর এখন ওর শরীরটা খুব খারাপ আছে, তাই ওর মনটাও খারাপ আছে, কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে ওকে যেতেই হবে স্কুল। স্কুলে এখন অনেক ভালো ভালো ক্লাস হচ্ছে, আর অনেক পরীক্ষার জন্য অনেক কিছু নোটস দিচ্ছে, তার জন্য ওকে স্কুল যেতে হবে। তো দেখো, ওর মুখটা ছোট মতো হয়ে আছে, ঘুম থেকে বেচারি উঠতেই পারছিল না। তো ওই দেখো, গাড়ি ওর ঢুকে গিয়েছে, এবার গাড়িতে ও চেপে যাবে, কিন্তু কোনো সময়ই বলে না যে যাবো না, বরঞ্চ নিজেই বলে যে মা তুমি আমাকে স্কুল পাঠাচ্ছ না, কিন্তু আমার অনেক পড়া কামাই হচ্ছে, এই কথাটাও বলে। পড়ুক না পড়ুক স্কুল যেতেও চায়, তো শরীরটা এখন ভালো নেই বলে ও এরকমটা করছে। তো যাই হোক, দেখো গাড়িতেও চেপে গেল সোনা ছেলের মতো, মুখটা ছোট করেই আছে। তো টাটা বাবু, টাটা করে কেমন সুন্দর চলে যাচ্ছে আমাকে, টাটা টাটা টাটা, ভালোভাবে পৌঁছে যাও বাবা। ও যাওয়ার পর আমি দাঁড়িয়েই থাকি, যতক্ষণ গাড়িটা না চোখের আড়াল হয় ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দেখি, তারপর ওখানে একটা শিব মন্দির আছে প্রণাম করি, তারপর বাড়ি আসি। তো চলে গেল গাড়িটা, চলো আমরা বাড়ি। তো ও চলে যাওয়ার পরে আমি চাটা খেয়ে পরে অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, এবার চান করব। চান করার আগে মিঠুনকে বললাম এই প্যাকটা একটু মাথার মধ্যে লাগিয়ে দিতে, এটার মধ্যে ডিম আছে বলে মুখটাও ও কাছুমাছু অনেক কিছু করছে, কিন্তু বাধ্য ওকে লাগিয়ে দিতে হবে, কারণ তাছাড়া কে বা লাগিয়ে দেবে আমাকে। তার জন্য আর এই মাথাতে যতবারই যে কোনো প্যাক লাগাই মিঠুনই লাগিয়ে দেয়, তাতে যদি চুলটা কালার করি সেটাও মিঠুন লাগিয়ে দেয়, আর যদি কোনো কিছু অন্য কিছু করি সেটাও মিঠুন লাগিয়ে দেয়। তাই আজকে ওর মুখটা দেখছো না কেমন ভার হয়ে আছে, শুধুমাত্র ওই ডিম দিয়ে লাগাচ্ছি বলে। ডিমটা ওর প্রচণ্ড গন্ধ লাগে, বলছে কাঁচা ডিম, বললাম খাও না নাকি তুমি ডিম, দিয়ে বলছে খাই, কিন্তু এই কাঁচা ডিমের গন্ধটা আমি নিতে পারি না, খুব বিরক্তকর লাগছে। তো ও লাস্ট দিকে আর লাগাতেই পারছে না, এত গাটা বমি বমি করছে, লাস্টটা রেখে দিল, বলে তুমি গোটা গোড়া চুলের গোড়াগুলোতে সমস্ত দিয়ে দিয়েছে, শুধু ওপরে চুলগুলো বলে তুমি এবারে ভিজিয়ে নাও, আমার গাটা বমি বমি করছে। বললাম বেশ ঠিক আছে যাও তুমি এবার। তো ও দেখো দিয়েই যাচ্ছে, দিয়েছে ও চুলে, এটা লাগানোর পরে মাকে আবার স্কুলে দিতে যাবে। তো মাকে দিতে যাক, আমি চানটা করে আসি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, রিয়ার লাইফস্টাইলে তোমাদেরকে অলমোস্ট ওয়েলকাম। তো সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি গুগলুর স্কুলে যাওয়া থেকে, এখন বাজে 9:00, চান টান করে আমি চলে এলাম, আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছি। এই দুদিন, গত দুদিন আমি চান করিনি সকালে। ও নিয়ে এলে, ভালো করলে, ছিল না কাপটা পেলে ফ্রি, কিসের সাথে কমপ্লেন আছে? দেয় আগের বারে দিয়েছিল টিফিন বক্স, এবারে দিয়েছে কাপ, বা কাপটা ভালো দিয়েছে। ম্যাগিটা বড় প্যাকে নিয়ে নিছো, ভালো করছো। এ গুবলুর খাবার নিয়ে চলে এলো, ওর বাবা দুদিন থাকবে না বাড়িতে। চিংড়ি আর মিরি, ও বাবা দুদিন থাকবে না বলে একদম সব কিছু এনে রেখে দিল, আজ থেকে থাকবে না। তো এ বাবা ঘরে মুড়ি খাবে না? ও বেশ, তো ও ঘরে মুড়ি খাবে না, ও ফার্মে কাজ আছে, কাজ চলছে এখন, মিস্ত্রি লেগেছে, তারপর আবার হিউর চশমা দিতে দেখা যাচ্ছে না কিছু। দাঁড়া আসছে, তো ও আবার ফার্ম যাবে আর দুদিন থাকবে না বলে সব কিছু এনে দিল, আর মাছ নিয়ে এসছে, চলো মাছটা দেখাই কি মাছ নিয়ে এসছে। আর এদিকে মিমি, মাস্টার আসবে বলে মিমি খেতে বসেছে, মিমি 9:30 থেকে মাস্টার আসবে, আজকে স্কুল যাবে না? হ্যাঁ দিচ্ছি মাকে, দিচ্ছি। তো চলো ওকে আগে মুড়িটা মাখিয়ে দিই। দুদিন ধরে আমি মুড়ি খাই নাই যে ডায়েট করবো বলে, আজকে খিদে পেয়ে গেছে, আজকে মুড়ি খেতেই হবে, অনেক সকালে উঠে হয়েছে না। তো দুদিন ডায়েট করবো করে মুড়ি খেয়ে খাইনি, একেবারে ভাত খেয়েছি, তো আজকে খুব খিদে পেয়ে গেছে, আজকে চপ নিয়ে এসছে মুড়ি খাবো। হ্যাঁ আর বলো না, মাথার মধ্যে ডিম লাগিয়েছি, তুই বলছিস যে গামছাটা নিয়েছিলাম, সে গামছাটা নাকি গন্ধ উঠছে। মুড়ি মাখি দিয়েছে, সে তো খাই, আমি ভাতটা চাপাই তারপরে মুড়ি খাবো, আমি ভাতটা চাপাই তারপরে খাবো। 9:00 বেজে গেল, 9:10 বেজে গেল,
তো দুদিন খুব ছোট ছোট পুচকে পুচকে ব্লগ দিয়েছি, আজকে চেষ্টা করব পুরো ব্লগটা সারাদিনের মানে ভিডিওটা করা, দেখি কতটা কি করতে পারি। আসলে আমার ওয়াইফাই নাই তো, তাই নেটের খুব প্রবলেম হচ্ছে। মিঠুনকে মাছ আনতে বলেছি, দেখো কতটা মাছ নিয়ে চলে এসেছে। একদিনে নিজে থাকবে না, কিছু না, মানে কোনো সেন্সের বেলায় নাই যে আমি থাকবো না, অতটা মাছ কে খাবে। আর আমরা অত কেউ ভালোবাসি না মাছ, উই ভালোবাসে আর গুবু ভালোবাসে। এই একটা নিয়েছে চিংড়ি মাছ, দেখো কতটা, অনেকটা নিয়েছে, দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা মাছটা। আর এই একটা মাছ নিয়ে এসছে, মিরিক না কি বলছো বাবা, দুরকম মাছ নিয়ে এসছে। আর এখানে আমি ভাত চাপিয়ে দিলাম, চলো এবার মুড়ি খাবো, খিদে পেয়ে গেছে। আজকে ভাতটা চাপিয়ে আগে মুড়িটা খাই, তারপরে অন্য কিছু করবো। আজকে খিদে পেয়েছে, অন্যদিন খিদে পারে না, তার জন্য বসেই থাকি। আর আজকে খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিই আগে। চিংড়ি মাছটা ধুতে আমার আড়াই ঘন্টা, এই আধ ঘন্টার মতো টাইম লাগলো। তোগুলো মাছকে ধুয়ে আনা নাই, কিছু না নিয়ে চলে এসছে, আর কি ঝামেলা বলো তো। তোগুলো মাছকে ধুয়ে মুছে পরিষ্কার করে আনতে আধ ঘন্টার উপর আমার টাইম লাগলো, পাগুলো ধরে গেলো একদম। রান্না খাওয়া ঘুম সমস্ত কমপ্লিট করে চলে এলাম। মিঠুন এখন 5টা বাজে, মিঠুন বেরোবে, বললাম না মিঠুন আজকে থাকবে না, বাইরে যাবে, তো দেখো রেডি হয়ে বসে আছে। আর আমি ঘুম থেকে জাস্ট উঠে এলাম, ও আগেই উঠে গেছিলো 4:30-এর মধ্যে, আমি ঘুম থেকে উঠে এলাম, এসে দেখছি ও রেডি হয়ে গেছে, তো ও চলেও গেল। অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের কাছে সারাদিনের পর, এখন বাজে বিকেল 5:30, এখন একবার এলাম তোমাদের কাছে কিছু কথা বলবো বলে। সারাদিনটা আর আসতে পারিনি, গুবলি স্কুল থেকে এলো, রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু ঝামেলা, জানো হাউস ওয়াইফদের কত কী থাকে বাড়িতে, কত মানে খুঁটিনাটি কাজ থাকে, সেরকম আমারও হাজারো একটা কাজ, তারপর নিজে ভিডিও বানানো, এডিট করা, এসব থাকে, থাম্বনেল বানানো, অনেক কিছু থাকে, যার জন্য আমি আর সারাদিনটা মানে আসতেই পারিনি, ভিডিও করতে পারিনি। এই কিছু কথা বলতে এলাম তোমাদেরকে, এত কষ্ট করে ভিডিওগুলো করি তো, যদি একটু ভিডিওগুলো দেখে একটা করে লাইক করো, একটা করে কমেন্ট করো, খুব ভালো লাগে, দেখো মনে হয় মানে কাজ করার উৎসাহটা আরও বাড়ে, মনে হয় হ্যাঁ যতই কষ্ট হোক করি। তোমরা দেখছো যখন, খুব ইচ্ছে করে মানে মনে হয় যে সবাইকে যখন দেখছে তখন আমার ভিডিওটাও দেখো প্লিজ। নিজে কি একদিন একটা ভিডিও বানিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো কি দেখো নি জানি না, বলি নিজে কিছু করার খুব ইচ্ছা। আর সবচেয়ে মেন কী বলতো, আর্নের থেকেও বেশি ইচ্ছা কী বলতো, যে নিজে ভালোবাসি, নিজে ভালোবাসাটা কোথাও প্রকাশ করিনি তো, এইখানেই যে প্রকাশটা করা হয় যে হ্যাঁ আমি এটা করছি ওটা করছি, এই সেই নিজেকে দেখানো, এটা ভীষণ ভালো লাগে জানো, তার জন্য নিজে ভালো থাকি ভালো লাগে বলে ভিডিওটা বানানো। তো সেইটা দেখে যদি আরও কেউ বলে যে হ্যাঁ ভালো লাগছে, ভালো করছো, আরও ভালো কাজ করতে হবে, এরকম যদি কেউ বলে তাহলে আরও বেশি করে ভালো লাগে। তো প্লিজ তোমরা একটুখানি সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু না, আমরা প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্ট করলে খুব ভালো লাগবে, এইটুকুই বলা, শুধু এইটুকু বলতে এখানে ওপরে উঠে এলাম আমি সারাদিন পর বিকেলে। মিঠুন চলে গেল বাইরে, বাইরে মানে তোমাদেরকে বলেছিলাম সকালবেলায় ও একটা বাইরে যাবে একটা বন্ধুর সঙ্গে, তো চলে গেল। মিমি গুবু পড়তে বসে গেল, আমার অনেক মিঠুন বাইরে গেল মানে আমার অনেকটা কাজ কমে গেল, ওর জন্যে ও এটা খায় না সেটা খায় না বলে মানে খাবারের তড়িঘড়ি নিয়ে বসতে হয়, তো ও যখন থাকবে না খাবারের পরিপাটিটা আমার অনেকটা কমে গেল, কিছু একটা করে নিলেই হয়ে যাবে। যাই হোক ওই জন্য বললাম চলো একটুখানি তোমাদের সাথে সময় কাটাই, ভালো থেকো সুস্থ থেকো, ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না, দেখো তোমরা ভালো লাগবে, ভালো লাগলে পরে সাপোর্ট করো, এইটুকুই বলা, একটা সাবস্ক্রাইব করো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো।